আমাদের এখানে অনেক রকমের গরুই আছে তার মধ্যে প্রথমত যেগুলো বেশিরভাগ গরু আছে শাহিওয়াল তারপরে ব্রাহ্মা মুন্ডি হাসা তারপরে পাকিস্তানি শাহিওয়াল ইন্ডিয়ান শাহিওয়াল ব্রাফর্ড সব ধরনের গরু আছে বলতে গেলে চুজটা দেখেন মনে হচ্ছে যে এক দেড় মনে হয় চুজের মধ্যে মাংস হবে এটা আমার একটু পছন্দ হলো সেই হিসাবে এখনো পাঁচ লাখ টাকায় চাচ্ছি আপনার মাধ্যমে বলছি যদি কাস্টমার কাছাকাছি আসে তখন আমরা বলবো কত ছাড় দিতে পারবো আলহামদুলিল্লাহ এরই মধ্যেই এই সুন্দর গরুটি এই খামারে কিন্তু বিক্রি হয়ে গেল

পাশাপাশি ঈদ উপলক্ষে কোনো ধামাকা অফার আছে কিনা সেই বিষয়টাও তুলে ধরার চেষ্টা করছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আছি নরসিংদী জেলার বাঘাটা এলাকায় ফার্মে খুব বাগান বাড়ি সুন্দর সাজানো গোছানো এই ফার্মটি চতুর্দিকে সবুজের সমারোহ খোলা প্রান্তর বেশ বেশ ভালো লাগছে বাগান বাড়ি বলতে যা বুঝায় এখানে এলে কিন্তু ঠিক সেটাই চোখে পড়ছে আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা আজকে এই বাগান বাড়ি এগুলো একটু ঘুরে দেখবো কেমন গরু আছে সেই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করব আসুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শেষ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার এই বাগান বাড়িতে সুন্দর পরিবেশের মধ্যে যে গরুগুলো প্রস্তুত হচ্ছে দেখতে এলাম একটু জানতেই চাচ্ছি সামনে তো দু হাজার চব্বিশ কোরবানির ঈদ ঈদ উপলক্ষে আপনাদের কতগুলো গরু প্রস্তুত হয়েছে ঈদ উপলক্ষে আমাদের গরু প্রস্তুত হয়েছিল একশো ষাটটা এর মধ্যে মতো হয়ে গেছে এরই মধ্যেই পঁচিশটা আলহামদুলিল্লাহ আর বাকিগুলো রয়েছে বাকিগুলো আছে জি আচ্ছা এই গরুগুলো কেমন ওজন কত থেকে কত ওজনের মধ্যে আছে আমাদের এই খামারে ওজন আছে ধরেন তিনশো থেকে চারশো সর্বোচ্চ আটশো পর্যন্ত আছে মানে 300 কেজি থেকে প্রায় 800 কেজি পর্যন্ত কেজি গরু আছে জি খুব সুন্দর সুন্দর গরু দেখছি আচ্ছা শরীফ ভাই আপনার এখানে কি কি জাতের গরু গুলো আছে আমাদের এখানে অনেক রকমের গরুই আছে তার মধ্যে প্রথমত যেগুলো বেশিরভাগ গরু আছে সাহিওয়াল তারপরে ব্রহ্মা মুন্ডি হাসা তারপরে পাকিস্তানি সাহিওয়াল ইন্ডিয়ান সাহিওয়াল ব্রাফোর্ড সব ধরনের গরু আছে আচ্ছা ব্রহ্মা বলের মানে ক্রস ব্রহ্মা ক্রস ব্রহ্মাজি

দর্শক এই বড় ধরনের শাহিওয়াল দেখেন আমি কাছে থেকে দেখছি যার কারণে কিন্তু বুঝতে পারছি যে এটা কতটা তরতাজা এবং কতটা বড় সাইজের আটশো কেজি প্লাস শাহিওয়াল তাও রেড শাহিওয়াল ভালো লাগছে একের পর এক সেটগুলো ঘুরছি এবং দেখছি সব গরুগুলোই কিন্তু চোখে পড়ার মতো আচ্ছা শরীফ ভাই এই গরুগুলো আপনারা কিভাবে লালন পালন করছেন অর্থাৎ গোসল কিভাবে করাচ্ছেন বা চিকিৎসা কিভাবে কিভাবে করছে আসলে রিপন ভাই আমাদের শুরু থেকে আমরা লালন পালনের ব্যাপারে খুব সিনসিয়ার আমরা যে বিশেষ করে সকালে একবার গোসল করাই দুপুরে একবার এই গরমের দিনে তিনবার আমরা গোসল করাইতে হয় আর কি তিনবার তিনবার এবং এই গরমের মধ্যে সার্বক্ষণিক আমাদের ডাক্তার সাহেবরা আছেন ওনারা দেখাশোনা করেন আর কি মানে কোনো ধরনের বা রকমের সমস্যা যাতে না হয় এই গরমের মধ্যে খুব অ্যালার্ট থাকতে হয় গরুর ব্যাপারে গরুর শরীরে কিন্তু প্রচুর গরম গরম এই গরুগুলোকে আপনারা মূলত কি খাওয়াচ্ছেন মূলত কাঁচা ঘাস আমাদের নিজস্ব জমিতে কাঁচা ঘাস ফলানো হয় সেটা খাওয়ানো হয় আর দানাদার খাবার সাথে যদি দানাদার খাবারের সাথে সাইলেসও খাওয়াচ্ছি দানাদার খাবার যেমন আমরা কয়েকটা খাবার কয়েকটা জিনিস একসাথে মিক্স করে আমরা নিজস্ব ক্র্যাশ করে গরুকে খাওয়াই আঁকি দানাদার যেটা খাওয়াচ্ছেন সেটা কি আপনাদের নিজস্ব জমি নাকি বাইর থেকে কিনে নিয়ে নিজস্ব জমি তো কিছু ফলন হয় বাইরে থেকে কিছু আনা হয় আর কাঁচা ঘাস কাঁচা ঘাস আমাদের নিজস্ব জমি কি পরিমাণ ঘাসের জমি আছে এখন এই মুহূর্তে বত্রিশ বিঘার মতো আছে শুধু ঘাসের জমি এতগুলো গরুতে অনেক অনেক লাগে কিন্তু খাবার অনেক লাগে আপনাদের কি কি জাতের ঘাস আছে জাম্বু নিপিয়ার আর ভুট্টা এগুলো আমাদের নিজস্ব জমিতে ফলায় সেগুলো এখানে চপিং করে আমাদের গরুদেরকে খাওয়ানো হয় আচ্ছা শুধু ঘাস দিয়ে তো গরু একেবারে মোটা তাজা হয় না 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 যার কারণে কি আপনারা দানা দারটা দানা সাথে দানা দার দিচ্ছে আচ্ছা আপনারা কি সাইলেস করে খাওয়ান সাইলেজ করে খাওয়াচ্ছে সাইলেন্স করে সাইলেস আচ্ছা

কমানো যাবে যদি ক্লায়েন্ট এসে খুব একটা কমানো তখনই তো বললাম যে খুব একটা বেশি কমানো যাবে না আমি একদম এবং নির্দিষ্ট করে যেটা পছন্দ হবে সেটা নিয়ে যখন আলাপ আলোচনা হবে তখন একটু সেখানে হয়তো কিছু কম বেশি হবে দেখেন আচ্ছা আপনাকে একটা জিনিস দেখাই এই গরুটা আপনি কাছাকাছি গিয়ে দেখেন যে গরুটা কত মানে চোট কম্বল সবকিছু মিলে দেখেন কত জি বেশ বেশ সত্যি একটু বলতেই হয় একেবারেই অরিজিনাল শাহিওয়াল তার কালার তার চুজ তার গল কম্বল নাভি সবকিছু কিন্তু পরিপূর্ণ আচ্ছা ভাই এই এই গরুটা একেবারে নির্দিষ্ট করে বলেন তো এই দশ নাম্বার ট্যাগের এই গরুটা দেখছি এটা একবারে কত চাচ্ছিলেন এটা পাঁচ লাখ টাকা চাচ্ছিলাম এটা তো বলছেন পাঁচ লাখ জি এটা আমার খুব পছন্দ হলো সেই হিসাবে এখনো পাঁচ লাখ টাকায় চাচ্ছি যদি কাস্টমার কাছাকাছি আসে আপনার মাধ্যমে যদি কাস্টমার কাছাকাছি আসে তখন আমরা বলবো কত ছাড় দিতে পারবো আরেকটি বিষয় থাকে যে ঢাকা বা আপনাদের এই নরসিং দিতে যদি গরুগুলো কেউ বুকিং দেয় সেক্ষেত্রে গরু ঈদের আগে ট্রান্সপোর্টেশন বা পৌঁছানোর যে বিষয়টা হোম ডেলিভারি সেটা কি হবে আমরা উইদিন ঢাকা আমরা ফ্রি ডেলিভারি দিব ঢাকার ফ্রি ফ্রিজি আচ্ছা এবং নরসিংদী নরসিংদী ফ্রি দা তো আমাদের কাছের জায়গাটা দিব ফ্রি দিবই আচ্ছা ঢাকা ফ্রি ঢাকা নরসিংদী ফ্রি এবং ঢাকার বাইরে যেগুলো আছে সেগুলো আমরা আলোচনা আলোচনা সাপেক্ষে কিছু ইয়া করব দেখেন আদর করলে কেমন করে গরু ছটফট ছটফট করছে এটা কিন্তু একটা সুস্থ গরুর লক্ষণ আচ্ছা এই যে গরুগুলো দেখছি এই গরুগুলো আপনারা কিভাবে সংগ্রহ করেছিলেন আমরা একজন উত্তরবঙ্গের যে একদম প্রান্তিক খামারি থেকে প্রান্তিক কৃষক থেকে ওদের থেকে আমরা ছোট গরুগুলো নিয়ে আসছিলাম মানে একটা একটা করে বাসা একটা করে বাছাই করে নিয়ে আসছে আমাদের ওখানে লোক আছে কিছু ওরা প্রথম আমাদেরকে ভিডিওতে দেখে তখন আমাদের নিজস্ব লোক দেখে তারপরে জাতমান দেখে গিয়ে আমরা এটা কাল করেছি আপনাদের খামারে এই গরুগুলো কতদিন হলো আছে আমাদের এখানে বিশ থেকে পঁচিশ মাস পর্যন্ত আমাদের এখানে লালন পালন করছি বিশ থেকে পঁচিশ মাস জি জি ভয়ের কোনো কারণ নাই যে কে খাওয়াচ্ছি খুব ভালো জিনিসই খাওয়াচ্ছি আমরা এটাই প্রয়োজন গরুকে সময় ঘাস খাওয়ানো এবং পাশাপাশি বড় গরুর জন্য দানাদার খাওয়ানো সুন্দর সুন্দর দুটো হাসা হাসা কি আরো আছে ভাই হাসা আরো আছে জি আচ্ছা ঈদের সময় এই হাসাগুলোর কাস্টমারের চাহিদা কেমন থাকে হাসার চাহিদা অনেক বেশি থাকে বিশেষ করে পুরন ঢাকাতে পুরন ঢাকার কাস্টমাররা হাসা গরু খুব বেশি নেয় হাসার কি নর্মাল গরুর চেয়ে একটু কি দাম কম না বেশি না না বেশি অনেক বেশি বেশি ছোট দেখতে ছোট বাট এটার মাংস কিন্তু খুব সুস্বাদু যার ফলে এটার নাম আরেকটা নাম আছে মিরকাদিম মিরকাদিমের হাসা এই সুন্দর সুন্দর গরুগুলো আমার দর্শকরা বা ক্রেতারা যদি নিতে চায় কুরবানি উপলক্ষে বা নিতে চাইবে সেক্ষেত্রে আপনারা কিভাবে বিক্রি করবেন এগুলো কি লাইভ ওয়েটে নাকি ঠিকাই আমরা দুইটাতে আছে লাইভ ওয়েট এবং ঠিকাতে দুইটাতে আছে এখানে আমাদের লাইভ ওয়েট কি কোনো ক্যাটাগরি আছে লাইভ ওয়েট ক্যাটাগরি আছে 500 কেজি পর্যন্ত যে গরুটা আছে সেটা আমরা লাইভ ওয়েটে দেব আচ্ছা আর 500 এর উপরে যেগুলো সেগুলো ঠিকাই মানে দরদাম দরদাম করে নিতে হবে হ্যাঁ আচ্ছা 500 কেজি পর্যন্ত কত করে লাইভ ওয়েটটা কি হবে 500 কেজি পর্যন্ত আবার দুইটা স্ল্যাব করেছি 400 পর্যন্ত একটা স্ল্যাব 500 পর্যন্ত একটা স্ল্যাব আচ্ছা 400 পর্যন্ত আমরা দিয়েছি 525 টাকা করে

মনে হচ্ছে যে এক দেড় মনে হয় চুজের মধ্যে মাংস হবে এটা এটা জাতি হলো ক্রস ব্রহ্মা আচ্ছা আচ্ছা

বা 550 প্লাস যে ব্রহ্মা আছে এগুলো কেমন দামে একটু বেচা কেনা হবে এই দে এগুলো 5 লাখ টাকার মধ্যে আমরা বিক্রি করার চেষ্টা করব আর কি ইনশাআল্লাহ আর বড় যেটা আছে সেটার দাম আমরা শিবার বড় কাছাবো এটা জাত এই কোটার চাইদেব এর আমরা এটা কিন্তু একটু মোটামুটি অন্যরকম হচ্ছে একটু বেশি আচ্ছা এটা কত যে লাখ টাকা 7 বড়টা 7 লাখ টাকা কি আরেকটু কমিয়ে বলবেন ভাই আমি তো তখনই বলছি যে একটু কিছু যখন কাস্টমার আসবে তখন দরদাম একটু করা যাবে ঠিক আছে মানে একটু দরদাম করা যাবে আমরা সুন্দর সুন্দর গরুগুলো দেখলাম খামারে তো দেখলাম আরো বেশ বড় বড় গরু আছে বেশি ওজনের জি জি সবচেয়ে বেশি ওজনের গরুগুলো কি আমরা এনেছি না না এখনো আনিনি তাহলে একটু ডিসপ্লেতে দেখি সেগুলো চলেন দেখুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি দেখছিলাম যে দূর থেকে ডিসপ্লে গরুগুলো দেখছিলেন জি আপনারা কোথা থেকে এসেছেন বংশাল আচ্ছা আপনি জি আমিও বড় ভাইয়ের সাথে আসছি খুব এখানে কথা শুনছি খুব ভালো লাগলো পরে আসার পরে যা শুনছি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি ভালো লাগবে আছে পুরান ঢাকার মানুষ বলেছে আমি 2023 এ এখান থেকে একটা গরু কিনছিলাম আচ্ছা তিনি আর পরে আমার সাথে ওনাদের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো আছে ফ্যামিলিগত রিলেশন হয়ে গেছে আচ্ছা অনেক ভালো লাগছে ওনাদের গরুর কথা কাজে কি মিল আলহামদুলিল্লাহ অনেক ভালো কথা কাজে যেতে ভালো গরু পাইছে মাংস অনেক ভালো পাইছে হ্যাঁ এবার এটার জন্য ওনারা চলে আসছে আগে আগে গরু দেখতে মার্শাল্লাহ গতবার আছে এবার অনেক ভালো ভালো গরু উঠাইছে আপনারা খুশি তো আমরা খুশি এই লটে ডিসপ্লেতে যে গরুগুলো দেখছি সবগুলোই সুন্দর তবে এখানে তো হরেক প্রকার হরেক জাতের গরু দেখছি ভাই বিভিন্নটা বিভিন্ন জাতের মনে হচ্ছে জি জি আমার ফার্মের সবচেয়ে বড় গরুগুলো হলো এখানে এখানে চার পাঁচ রকমের গরু আছে ব্রাফোড আছে পাকিস্তানি শাহিওল আছে ইন্ডিয়ান শাহিবল আছে ফ্ল্যাগ আছে অষ্টাল ক্রস আছে এখানে পাঁচটা জাতের গরু আপনাকে আমি দেখাচ্ছি সবচেয়ে সাইজ ভালোগুলোরকে আচ্ছা এগুলো ওজন কেমন কি হয়েছে এখানে 800 থেকে 800 এই লটের মধ্যে 700 থেকে 800 আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ দেখার মতো একটি গরু একেবারে রেড শাহীওয়াল তার চুজ গলোকম্বল নাভি সবকিছুই দেখার মতো এই গরুটা একটু জানানো যাবে কেমন চাওয়া দাম আপনাদের এবং ওজনটাই কেমন আছে ওজন আছে 700 প্লাস আর এই দশ দশেতে আরেকটা বাড়বে মিনিমাম 40 কেজি বাড়বে এটার ওজন এখন রেড চাচ্ছে আমরা 6.5 লক্ষ টাকা এরপরে সব গরু তো আসলে ওইভাবে জানানো যাবে না আর একটা এটা কি ফ্ল্যাগ বি এটা ফ্ল্যাগ বি বি আচ্ছা এটা 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 পাকিস্তানি সাইওয়াল পাকিস্তানি সাইওয়াল বাহ এটার প্রতি তো আবার আকর্ষণ বাড়লো ভাই হ্যাঁ হ্যাঁ এই গরুটা দেখতে খুব সুন্দর তাই না জি তার মানে ও দেখেন জায়গা দেখেন আমি যে বলি পদ্মা সেতুর পিলার এবং তার কালার শারীরিক গঠন সব মিলে বেশ সুন্দর এটা আপনাদের চাওয়া কেমন কি এটা 7.5 লাখ টাকা আছে যে পাকিস্তানি সাইওয়ালটা ওজনটা কেমন কি হয়েছে এটা 750 এর উপরে 750 এর উপরে এটা আচ্ছা ঠিক আছে ভাই ভালো লাগলো আজকে বেশ অনেক গরু দেখলাম দর্শক আপনাদের সব গরুগুলোর কিন্তু দরদাম জানাতে পারলাম না আসলে সব গরুর দাম ওভাবে জানানো যায় না বড় গরু গুলো নিয়ে একটু আলালাচনা থাকে যার কারণে কিন্তু ওভাবে হয় না

আর মোটামুটি সব দিক দিয়ে গোলগাল ভালো লেগেছে আর উনি জাতমান দেখে এটা ক্রয় করেছে আর কি উনি ওনার ছেলে দুইজনই পছন্দ করেছে আচ্ছা আচ্ছা একটু জানতে চাই যে গরুটার ওজন হিসাবে হলো নাকি ঠিকাই এটা এটা ঠিক আছে ঠিক আছে কেমন ওজন একটা ধারণা দিয়েছে এটা 600 প্লাস নিয়ে খুশি তো জি আলহামদুলিল্লাহ খুব খুশি লেনদেন হবে নাকি সরাসরি দর্শক আমরা সরাসরি লেনদেন দেখাতে চাই এটা কি বুকিং মানে আলহামদুলিল্লাহ মানে আচ্ছা থ্যাংক ইউ ভাই জান তবে আমার জনগণ কিন্তু জানতে চাইবে যে ভাই বুকিং দেখালেন কথা হলো এটা কেমন দামে কি হলো সেটা তো জানাতে পারছি না নাকি আসলে সেটা একটু সিক্রেট রাখাই ভালো কারণ এটা বলতে পারছি না কারণ এই টাইপের গরু আর অনেকভাবে একটু বেশিতেও যাবে একটু কমেও যাবে এর জন্য এটা বলতে জি 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 ঠিক ধন্যবাদ ভাই ধন্যবাদ ভালো লাগলো দর্শক আসলেই কারণ এই গরুগুলো আসলে দাম জানানো কঠিন হয়ে যায় কারণ একই জাতীয় গরু আরও অনেক আছে এটা ব্যবসায়িক একটা পলিসি তবে মাশাআল্লাহ গরুটা কিন্তু দেখার মতো বেশ যেমন উচ্চতা চওড়া এবং কালার বিশেষ করে পাকড়া কালার কিন্তু বেশ পছন্দ ভালো লাগলো ভিডিও করতে এসে একেবারে আপনাদের বেচা কেনার দৃশ্য দেখাতে পারলাম বলোরে বলো এই দর্শক খুব সুন্দর সুন্দর সুঠাম দেহের গরুগুলো দেখছিলাম এই বাগান বাড়ু এগুলো ফার্মের চতুর্দিকে সাজানো গোছানো আগেই দেখিয়েছি গরু দিয়েও বেশ সুন্দর সাজানো গোছানো বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের গরুগুলো আছে সুঠাম দেহের গরুগুলো আছে আপনারা আসবেন দেখবেন দেখে শুনে পছন্দ করে কোরবানির জন্য বুকিং দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ সেজ